সাবস্ক্রাইব করুন বাংলাটেক জাসিম। তো ভিউয়ার, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমি দেখাবো আপনার ছবিগুলো আপনি এক ক্লিকে চেঞ্জ করে বিভিন্ন স্টাইলে আপনি করতে পারেন। শুরুতে কিছু এক্সাম্পল আমরা দেখে নেব যে এই অ্যাপসের মাধ্যমে মাত্র এক ক্লিকে আপনি আপনার ছবিটাকে ঠিক এরকম কালার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কিছু এক্সাম্পল দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ছবিগুলো ঠিক এক ক্লিকেই করা যাবে। আপনি জাস্ট এক ক্লিক করবেন, আপনার এই ছবিগুলোতে সাথে সাথে এরকম কালার হয়ে যাবে। তো আপনি যদি চান এরকম এক ক্লিকে আপনার ছবি আপনি এরকম স্টাইলে করতে, তাহলে আজকে ভিডিওটা আপনি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফার্স্টের বেল আইকন টিক রাখবেন। আমি নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে চলে যাবে। তো প্রথমে আমরা সফটওয়্যারটির কাজ দেখব, তারপর ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো সফটওয়্যারটি আপনি প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করবেন। সফটওয়্যারটিতে মাত্র এক ক্লিকে আপনি এরকম স্টাইলে ছবি করতে পারেন। সফটওয়্যারটির নাম হচ্ছে জাস্ট সফটওয়্যারটি আপনি ডাউনলোড করে ওপেন করে দেবেন। সফটওয়্যারটি ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো আপনি কীভাবে সফটওয়্যারটি ইনস্টল করবেন। তো সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। তো সফটওয়্যারটি দেখতে পারবেন এখানে এরকম আসবে। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনের ক্যামেরা দিয়ে আপনি একটা ছবি তুলে এখনও এডিট করতে পারেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন একটি মানুষের আইকন দেখতে পাচ্ছেন এই সাইডে, জাস্ট এই মানুষের আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলের গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে আসার পর আপনার পছন্দের একটা ছবি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার ছবিটাকে এখানে ক্রপ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ছবিটাকে আপনি একটু ক্রপ করতে পারেন, ছবিটাকে আপনার পছন্দের মতো করে আপনি এখানে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ছবিটা এরকম ক্রপ করার পর উপরে দেখতে পাচ্ছেন ওকে লেখা রয়েছে। তো জাস্ট আপনি ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন মাত্র এক ক্লিকে এই ছবিটির কালার আপনি চেঞ্জ করতে পারেন। আমি এখানে দেখিয়ে দেবো, এটা একটু লোডিং হচ্ছে। লোডিং হয়ে যাওয়ার পর আপনি দেখতে পারবেন মাত্র এক ক্লিকে আপনি করতে পারবেন আপনার ছবি এরকম। দেখতে পাচ্ছেন ছবিটা আমার এখানে এই সফটওয়্যারটির ভিতরে চলে এসেছে। ছবিটা দেখতে পাচ্ছেন এখানে কোনো ক্লিক করাও লাগেনি, সাথে সাথে এরকম দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফিল্টার রয়েছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার ফিল্টার রয়েছে। তো আপনি একটা একটা করে এখানে চেক করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এটা একটু লোডিং নেবে। আপনি যেটাতে যে ফিল্টারে ক্লিক করবেন সেটাতে এখানে লোডিং নেবে। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি তীর আইকন রয়েছে, এখানে ক্লিক করলে আপনি ছবিটা সেভ করতে পারবেন আপনার মোবাইলের গ্যালারিতে। তারপর এখান থেকে সেভ করার পর আপনি আপনার পছন্দের জায়গায় আপনি এটাকে শেয়ার করতে পারেন, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে। এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচে, এখানে ছবিটা এই কালার হবে। দেখতে পাচ্ছেন এখানে লাল কালার, এখানে তাছাড়া এখানে বিভিন্ন কালার আরও রয়েছে। আপনার কাছে যে কালার ভালো লাগে সেইটা আপনি নিতে পারেন। দেখতে পাচ্ছেন এরকম একটা কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আরও এখানে বিভিন্ন কালার রয়েছে, দেখতে পাচ্ছেন এই বিভিন্ন কালারে যদি আপনি ক্লিক করেন বিভিন্ন কালার হবে, দেখতে পাচ্ছেন। তারপর এরকম আপনি এখানে বিভিন্ন স্টাইল রয়েছে। তাছাড়া এখানে আপনি এটাকে একটু ব্রাইটনেসটা কমাতে বাড়াতে পারেন এখান থেকে, এখানে দেখেন। তো দেখতে পাচ্ছেন এরকম এডিট করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে তীর আইকনটা রয়েছে, এই তীর আইকনে ক্লিক করে দেবেন। তীর আইকনে ক্লিক করে দেওয়ার পর এটা আপনার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেভ ফটো অলরেডি সেভ হয়ে গেছে। তো এখন আসুন আপনি এই সফটওয়্যারটি প্লে স্টোর থেকে কীভাবে ইনস্টল করবেন। এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোর চলে যাবেন। প্লে স্টোরে আসার পর আপনাকে এখানে সার্চ বক্সে লিখতে হবে, আমি জাস্ট দেখিয়ে দেবো। আপনি সার্চ বক্সে লিখবেন পোর্ট্রা, পোর্ট্রা যে জাস্ট এই লেখাটা লিখবার পর এই সফটওয়্যারটি আসবে। দেখতে পাচ্ছেন PORTRA, দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন। এই সফটওয়্যারটি দিয়ে মাত্র এক ক্লিকে আপনার ছবিটাকে আপনি খুব সুন্দরভাবে এডিট করতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওটা তো বিশেষ একটা লাইক দিয়ে দেবেন। ভিডিওটি আপনি কমেন্ট করে আপনার মতো জানাতে পারেন কেমন হলো ভিডিওটা। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো আরও ভালো ভিডিওতে।